হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে কার্মিক সোলমেট এবং টুইন ফ্লেম। এই তিনটি রিলেশনশিপের মধ্যে পার্থক্য কী, এতে তুমি বুঝে যাবে যে অ্যাকচুয়ালি তুমি কার সঙ্গে ডিল করছো, কার্মিক সোলমেট নাকি টুইন ফ্লেমের সঙ্গে। প্রথমে কার্মিক, এই সম্পর্ক ফ্রেন্ড পাস্ট লাইফ থেকে, মানে তোমার পাস্ট লাইফে ব্যক্তির সঙ্গে কোনো হয়তো কার্মিক সার্কেল রয়েছে। এই লাইফে এই ব্যক্তি এসে সেই সার্কেলকে এন্ড করে এবং কার্মিক ল্যাগেজকে হিল করে তোমার, এবং এই ব্যক্তির প্রতি তোমার একটা আন্তরিক যে কানেকশান এটি তুমি ফিল করতে পারবে কার্মিক সম্পর্কে। এবং কারণ হচ্ছে যে এই পাস্ট লাইফের কানেকশান থাকে, আর কার্মিকের সবসময়ের জন্য একটা লেনদেন থাকবে, ফর্মালিটি থাকবে, সেখানে তোমাকে অনেক কিছু বিষয় মেনটেন করতে হবে কার্মিক সম্পর্কে। কার্মিক সম্পর্কে ইমোশনালিভাবে কানেকশান কম ফিল হয়, স্পিরিচুয়ালিভাবে একদমই থাকে না, মেন্টালিটির দিক থেকে একদম থাকে না বললেই হয়, সে দুই একবার, এবং বেশিরভাগ হয় কিন্তু ফিজিক্যালি কানেকশান। এবং কার্মিকদের যে তুমি যে ডিল করছো বা কার্মিক যে ব্যক্তি হয় সে সবসময়ের জন্য কিন্তু এই কার্মিক ওয়ার্ল্ডের বিষয়গুলোর সঙ্গে ম্যাচ করে যায়। মানে কার্মিকের সঙ্গে যে বিয়ে হবে, দেখবে সামাজিকের যা রুল রয়েছে প্রায় সব মেনটেন হয়ে যায়, যেটা সোলমেট বা টুইন ফ্লেমে সম্ভব হয় না। প্রায় সোলমেটে তাও হয়, কিন্তু টুইন ফ্লেমে প্রচুর চাপ তৈরি হয়, কিন্তু কার্মিকের সঙ্গে, কারণ যেহেতু এটি কার্মিক ওয়ার্ল্ড, তার জন্যে কার্মিকদের রুলগুলো খুব ভালো করে কিন্তু ম্যাচ করে যায়, এবং তার জন্যে এদের বিয়ে দ্রুত হয়ে যায়। আর কার্মিকরা সবসময়ের জন্য তারা কিন্তু লেনদেনকে একটু বেশি প্রায়োরিটি দেয়, আমাকে দিলেই আমি স্বয়ংসম্পূর্ণ, না দিলেই আমি চলে যাব, এই যে বিষয়, একটা গিভ অ্যান্ড টেকের বিষয়, মানে গিভ অ্যান্ড টেক বলা যাবে না, কেবল নেওয়া, এরকম চাহিদা একটু বেশি থাকে কার্মিকের। আর কার্মিক সম্পর্কে অবশ্যই পেনফুল হয় ফ্রেন্ড, এবং কার্মিকের বিষয়ে আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা আরও যদি কিছু জানতে চাও দেখতে পারো ভিডিও। এবং কার্মিকেরা পরিবর্তন হয় না বললেই হয়, এবং কার্মিকেরা সবসময় যেন পাস্ট লাইফ থেকে কানেকশানে অবশ্যই থাকবে। এবং তোমাকে এখানে আরও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে মনে রাখতে হবে, কার্মিক এসেছে কিছু লেসন শেখানোর জন্য। লেসন যখন তোমার শেখানো হয়ে যাবে, কার্মিক কিন্তু চলে যায়, এবং কার্মিক কিন্তু লাইফ টাইম জুড়েও কিন্তু থাকে না, লেসন শেষ হলে চলে যাবে, কতটা টাইম থাকবে সেটাও বলা সম্ভব নয়। এবং অনেক সময় এমন হয়তো একটা কোনো কার্মিক তোমার লাইফে এন্ট্রি নিয়েছে কিছু লেসন শেখানোর জন্য, তুমি শিখলে না, আবার নেক্সট কোনো কার্মিক তোমার লাইফে আসবে। তো এইভাবে তোমাকে যদি যে লেসনটা শেখানো হচ্ছে তুমি যদি না শেখো, তাহলে বারবার কিন্তু তোমার লাইফে কার্মিক এন্ট্রি নেবে। সেই এবং হচ্ছে কার্মিকদের সঙ্গে অবশ্যই তোমার একটা যেন ফাঁকা শূন্যতা তোমার কিন্তু সবসময়ের জন্য মনে হবে, তুমি রয়েছ বডি লেভেলে, কিন্তু এই ব্যক্তিকে মনে হবে যেন অচেনা কোনো ব্যক্তি, ঠিক আছে। এবার হচ্ছে সোলমেট। সোলমেট হচ্ছে কারা হয় ফ্রেন্ড, যারা একই গ্রুপের, মানে ধরে নাও একটি বট গাছ, তার সব পাতা বট পাতাই হয়, আদার্স কোনো হয় না, তো সেই রকমই একই গ্রুপের হয়, মেন্টালিটি, তাদের চিন্তা ভাবনা, তাদের হচ্ছে জীবনযাত্রা, তাদের হচ্ছে পরিকল্পনা, সব কিছু প্রায় ম্যাচ করে। এবং সোলমেটের ক্ষেত্রে পেন কিন্তু অনেক কম থাকে, তবে সোলমেট রিলেশনশিপে দেখো প্রত্যেকটা রিলেশনশিপে কিন্তু চড়াই উতরাই থাকে, সে সকল ঝামেলাগুলো থাকবে, বাট হার্ট পেন কম থাকে। এখানে রোমান্স, লাভ, এই সকল জিনিস, একটা সুইট কিউট ভাব, এই সব কিছু কিন্তু এই সোলমেট কানেকশানে থাকে। সোলমেট কানেকশানে মেন্টালিটির দিক থেকে ম্যাচ থাকে, ফিজিক্যালি ম্যাচ থাকে, এবং কিন্তু ইমোশনালিভাবে ম্যাচ থাকে, কিন্তু স্পিরিচুয়ালভাবে নয়। তার জন্যে একটা কিন্তু শূন্যতাও ফিল করায়। যে সকল সোলমেটেরা তারা হচ্ছে আবেকেনের জন্য, মানে স্পিরিচুয়াল জার্নিতে থাকে, কেবল তারা যদি স্পিরিচুয়াল জার্নিতে আবেকেন হয়ে যায় তখন কিন্তু স্পিরিচুয়ালিভাবে একটা কানেকশান ফিল করতে পারে, সোল একটা কানেকশান ফিল করতে পারে, না হলে কিন্তু একটা শূন্যতা থেকে যায়। এরপর হচ্ছে টুইন ফ্লেম। টুইন ফ্লেম কারা হয় ফ্রেন্ড, একটা মাস্টার সোল দুটো বডি নিয়েই পৃথিবীতে আসে, এবং তারা এক হচ্ছে ফেমিনাইন, এক হচ্ছে মাস্কুলাইন, এবং হচ্ছে এই টুইনেরা পৃথিবীতে যে আসে ভিন্ন টাইমে এবং ভিন্ন জায়গাতে, ঠিক আছে। এরা কিন্তু সেই রকম লাভ স্টোরি যেখানে সম্ভব, মানে বাবা মায়ের সঙ্গে টুইন হয় না,
কার্মিক হতে পারে, বাবা মায়ের সঙ্গে কি রিলেটিভ ফ্যামিলি, সোলমেট হতে পারে বা টুইন কানেকশানে, কখনোই এই ধরনের কানেকশান হয় না। তারা সেই ধরনের কানেকশানে চলে আসে যাদের সঙ্গে লাভ স্টোরি সম্ভব এবং ডিফারেন্স প্রচুর থাকবে টুইন ফ্লেম কানেকশানে। এবং টুইন ফ্লেম কানেকশানে তুমি হয়তো তোমার টুইন যেখানে জন্মেছে, তুমি হয়তো দুই একবার সেই জায়গা থেকে হয়তো ঘুরে এসেছো, তাকে চেনো না জানো না, বা সেও হয়তো তোমার এলাকাতে ঘুরেছে, বা তুমি হয়তো এক দুবার দেখেছো। মোটামুটি লাইফ জুড়ে এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন সেপারেশন কিন্তু চলতে থাকে টুইনের সঙ্গে, মিনি যেগুলো ইউনিয়ন। এবং হচ্ছে এই ব্যক্তি তো তোমারই আধা পার্ট, তার জন্যে এই ব্যক্তির কাছে না তুমি কিছু গোপন রাখতে পারবে, না ওই টুইন তোমার কাছে কিছু গোপন রাখতে পারবে। সে চাইলে সব কিছু একদম তোমার কাছে ওপেন আপ হয়ে যায়, কারণ কি সে এমনিতেই মানে স্পিরিচুয়ালিভাবে সোল লেভেলে একে, কারণ তোমরা দুজন একই, তো তার জন্যে কিন্তু কেউ কোনো কিছু গোপন রাখতে পারো না, একটা অস্বস্তি ফিল করাতে থাকে ভেতরে থেকে। এটা কিন্তু হয় টুইন কানেকশানে, এবং টুইন কানেকশানে ট্রিগার প্রচুর থাকে। যে সকল তোমার হচ্ছে উইক পয়েন্টগুলো রয়েছে, যে সকল তোমার হচ্ছে শ্যাডো সাইডগুলো রয়েছে, টুইন কিন্তু বারবার ওই সাইডগুলোতে ট্রিগার করতে থাকে। তোমার দুজনের একটাই উদ্দেশ্য, মোক্ষ লাভ। তাই কিন্তু দুজনে ভিন্ন ভিন্ন প্লেসে ভিন্ন ভিন্নভাবে একটাই কিন্তু পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। এবার টুইন কানেকশানে একজনকে কিন্তু স্পিরিচুয়ালভাবে রাখা হয় আর একজনকে ম্যাটেরিয়ালিস্টিক। যে স্পিরিচুয়াল পাতে থাকে তার সঙ্গেই সিঙ্ক্রোনোসিটি, তার সঙ্গেই হচ্ছে অ্যাস্ট্রাল ট্রাভেল, তার সঙ্গেই হচ্ছে তাকে বোঝানো হয়ে যায় যে অ্যাকচুয়ালি সেই প্রথম আবেগীন হয়ে বুঝতে পারে যে সে টুইন কানেকশানে রয়েছে, সেই চিনতে পারে যে অ্যাকচুয়ালি তার টুইন কে। কিন্তু যে ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়াতে ইনভলভ রয়েছে সে কিন্তু এই স্পিরিচুয়াল থেকে অনেক দূরে থাকে, তার জন্য এই ব্যক্তি বুঝতে পারে না, তার জন্য এই সম্পর্ক রোলার কোস্টার প্রচুর হয়। যে সব কিছু বোঝাতে চায় যে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে বা স্পিরিচুয়াল পাতে রয়েছে সে বোঝাতে চায়, কিন্তু যে ম্যাটেরিয়ালিস্টিক পাতে রয়েছে সে বুঝতে চায় না। যখন দুজন আবেগেন হয় তখন কিন্তু ইউনিয়ন হয়। এবং এই যে টুইনেরা প্রথমে কার্মিকের সঙ্গে ডিল করে, তারপর সোলমেটের সঙ্গে ডিল করে, তারপর শেষে টুইনের সঙ্গে ডিল করে, এবং এই যে টুইনের সঙ্গে সাক্ষাৎ হওয়া, ইউনিয়ন হওয়া, বিয়ে হওয়া, এ কিন্তু বিশাল ঝামেলার বিষয়। সে প্রচুর পরিমাণে ঝড় ঝঞ্ঝাট পেরিয়ে তবে কার্মিক সম্পর্ক, সোলমেট কানেকশানে যে সম্পর্ক, সব থেকে একদম সুন্দর যদি কিছু সম্পর্ক হয় সে হচ্ছে টুইন কানেকশান, কারণ তুমি নিজের সঙ্গে থাকছো। এখানে যতটা নিরাপদ, এখানে যতটা কেয়ার, প্রোটেকশান, যা কিছু থাকছে, কানেকশান একটা, এই যে আনকন্ডিশনাল লাভ, এই যে একটা ডিভাইন লাভ, এই যে জগতের বাহিরে যে একটা 5D দুনিয়া রয়েছে, সব কিছুই কেবলমাত্র টুইন কানেকশানেই ফিল করতে পারবে। সোলমেট কানেকশানে যদি স্পিরিচুয়াল আবেগেন হয় তবে ফিল করতে পারবে, না হলে কিন্তু নয়। আর যতদিন না উভয়ে আবেগেন হচ্ছে ততদিন একে অপরকে হিলিং করা, একে অপরের হচ্ছে যে হচ্ছে সেলফ গ্রোথে, শ্যাডো ওয়ার্কে কাজ করতে হয়। সব থেকে বেশি যে স্পিরিচুয়াল পাতে থাকে তাকেই সব থেকে বেশি হিলিং করতে হয়, তাকেই সব থেকে বেশি শ্যাডো ওয়ার্ক করতে হয়, কারণ সেই যখন শ্যাডো ওয়ার্ক করবে বা হিলিং করবে তার ইফেক্ট কিন্তু যে হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক হচ্ছে ওয়ার্ল্ডে রয়েছে তার উপরে কিন্তু প্রভাব পড়বে। এই জন্য সব থেকে বেশি ফেমিনাইন আবেগেন হয়ে যায়, মাস্কুলাইনে লেট হয়। ফেমিনাইনকে আগে আবেগেন করানো হয় কারণ সে ইমোশনালিভাবে কানেক্টে থাকে ঈশ্বর আল্লাহর সঙ্গে, দ্রুত এই ব্যক্তির লাইট পাতেকে রাখা হয়, তাই দ্রুত আবেগেন হয়ে যায়, ফুল স্পিরিচুয়াল হয়ে যায়। আর হচ্ছে মাস্কুলাইনের কিন্তু লেট হয় বেশিরভাগ ক্ষেত্রে, অনেক সময় মাস্কুলাইন আগে কিন্তু আবেগেন হয়ে যায়, ফেমিনাইনের লেট হয়। এবার হচ্ছে কি যে ফেমিনাইন যে ইনার ওয়ার্ক করে বা হচ্ছে হিলিং করে সে কিন্তু অবশ্যই মাস্কুলাইনের উপরে এফেক্ট করবেই করবে এবং সে কিন্তু চেঞ্জ হবে। আর অনেক সময় হয় যখন এই ব্যক্তিদের মানে দুজনকে যখন মিনি ইউনিয়ন হয় তখন অবশ্যই এই দুজনের লাইফে চেঞ্জ একটা আসবে, হয় পজিটিভ না হয় নেগেটিভ, ঠিক আছে। যদি আবার অনেক সময় এমনও হয় যে হয়তো ফেমিনাইন খুব ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে, মাস্কুলাইন কিন্তু এনজয় করছে, আবার অনেক সময় হয় যে মাস্কুলাইন ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে, ফেমিনাইন এনজয় করছে, এরকমও হয়ে থাকে। এবং হচ্ছে কারণ দুজনেই একজনই আর দুজন কিন্তু দুভাবে পরিস্থিতিকে এগিয়ে নিয়ে যায়। এই সম্পর্কে
ফেমিনাইন এবং মাস্কুলাইন যখন ফার্স্ট ইউনিয়ন হয় তারপর থেকে এরা কারোর সঙ্গে রিলেশনশিপে সেই কানেকশান ফিল করতে পারে না যেমনভাবে একে অপরের সঙ্গে কানেকশান ফিল করে। তার জন্যে টুইনের সঙ্গে ফার্স্টবার ইউনিয়ন হওয়ার পর তাদের দেখা তো হয় কিন্তু ডিভাইন টাইম থাকে ফার্স্ট মিটিংয়ের। এই ফার্স্ট মিটিং হওয়ার পর রিলেশনশিপ শুরু হওয়ার পর মাস্কুলাইন কোনো রিলেশনশিপে শান্তি পায় না, ফেমিনাইনও কোনো রিলেশনশিপে শান্তি পায় না, যার ফলে ফেমিনাইন মাস্কুলাইন অনেকে হয়তো বিয়ে হয়ে যায়। তখন কি হয়, মাস্কুলাইন কিংবা ফেমিনাইন বিয়ে হওয়ার পর যখন তাদের ফার্স্ট ইউনিয়ন হয়ে যায় হয়তো অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে করে রেখেছে, তো সেক্ষেত্রে কী হয়, তাদের দুজন যখন আবেকেন হয়ে যায় যখন ইউনিয়ন হয় তখন কিন্তু সেই যে বিয়ে হয়ে গিয়েছিল যার সঙ্গে তার সঙ্গে ডিভোর্স হয়ে যায় এবং দুজন কিন্তু এক হয়ে যায়। তো ইউনিয়ন হওয়া কিন্তু খুব মুশকিল হয় কিন্তু অসম্ভব নয়। ইনার ওয়ার্কের দ্বারা নিজেদেরকে পজিটিভ রাখা কি হিলিং করা সব কিছুর দ্বারা যখন ফুল আবেকেন হয়ে যায়, সোল পারপাস পেয়ে যায়, লাইফ পারপাস পেয়ে যায়, তখন কিন্তু এদের ইউনিয়ন ডিভাইন অবশ্যই করায়, তাদের বিয়ে অবশ্যই হয় কিন্তু সংখ্যায় অনেক কম হয়। কারণ এমন একটি টাইমে তারা বুঝতে পারে, তারা রিয়েলাইজ করতে পারে যে তারা টুইন কানেকশানে রয়েছে, ততদিনে অনেকটা সময় পার হয়ে যায়। তো তার জন্যে এদের কিন্তু ইউনিয়ন হতে খুব চাপের হয়, কিন্তু ইউনিয়ন যখন হয় এদের মতো বেস্ট কানেকশান আর কোনো কানেকশানে থাকে না, কারণ একে অপর যে দুজনেই একই সোল। তার জন্য টুইন কানেকশানে প্রচুর পরিমাণে কিন্তু সেপারেশান ঝেলতে হয়, প্রচুর ইনার ওয়ার্ক করতে হয়, প্রচুর পেন ঝেলতে হয়, বহু রকম ট্রমা, বহু রকম হিলিং, বহু শ্যাডো ওয়ার্ক, ইনার ওয়ার্ক, প্রচুর কিছু করতে হয়, তারপর দুজনের ইউনিয়ন হয়। এবং দুজনে এই মাদার গায়াতে কিন্তু অনেক কিছু সার্ভ করে, হাই ভাইব্রেশন মানে ভাইব্রেশনকে হাই করে মাদার গায়ার, এবং অবশ্যই কিছু করে দিয়ে যায়। আর এই সম্পর্কে ডিফারেন্স প্রচুর থাকে কার্মিক ওয়ার্ল্ডের সঙ্গে, যে রুল থাকে তার রুলের বাহিরে অবশ্যই থাকবে, সোলমেট কানেকশানেও থাকে বাট এতটাও নয়। কার্মিক কানেকশানে একদম ডিফারেন্স তুমি দেখতে পাবে না, রুলের বাহিরে নয়। তাই তার জন্য কার্মিক ওয়ার্ল্ডে কার্মিক রিলেশনশিপ সব থেকে বেশি, তারপর সংখ্যায় একটু কম হচ্ছে সোলমেট, তারপর হচ্ছে টুইন। এবার আমি তোমাকে এটাও বলে রাখি ফ্রেন্ড, টুইনকে পাওয়ার আগে তোমাকে অবশ্যই কার্মিকের সঙ্গে ডিল করতে হবে, সোলমেট কানেকশানে ডিল করতে হবে, তারপর টুইনকে কিন্তু লাস্টেই। আর যখন তুমি শেষে টুইনের সঙ্গে একবার তোমার ইউনিয়ন হয়ে যাবে তারপর তুমি সোলমেটের সঙ্গেও থাকতে পারবে না, না কার্মিকের সঙ্গে তুমি থাকতে পারবে। এর ফলে যতদিন না ফেমিনাইন মাস্কুলাইন উভয় আবেকেন হচ্ছে ততদিন এই দুজনের জীবন কিন্তু খুব বিভৎস হয়, কেউ অন্য কারোর কাছে থাকতেও পারে না আর একে অপরের কাছে থাকতেও পারে না, কারণ দুজনেই দু রকম এনার্জিতে থাকে, এক স্পিরিচুয়াল এনার্জি আর একজন ম্যাটেরিয়ালিস্টিক। দুজনে কেউ হাইতে থাকে ভাইব্রেশন, কেউ লোতে থাকে, যার ফলে কিন্তু সমতা থাকে না, ইং এবং ইয়াং দুজনে ব্যালেন্সে আসে না। আর ব্যালেন্সে চলে এলেই তখন তাদের ইউনিয়ন হয় এবং সেটা হারমোনিয়াস ইউনিয়ন হয়, পারমানেন্ট ইউনিয়ন হয়, যাকে বিয়ে বলা হয়, এবং তাদের কিন্তু সম্পর্ক সম্পূর্ণ আলাদা লেভেলের থাকে। এবং যখন টুইন কানেকশানের যে যখন মিটিং হয়, সেপারেশান হয়ে গেলো তারপর যখন মিটিং হয়, কার্মিক কানেকশানে মিটিং হওয়ার সময় তারা হয়তো দেখবে বহু রকম ফর্মালিটি ফিল আপ করতে হয়, সোলমেট কানেকশানেও ফিল আপ করতে হয়, বাট যখন হচ্ছে যতবারই হচ্ছে টুইন কানেকশানে মিটিং হবে কোনো ফর্মালিটি থাকে না, যে কোনো সময়, আর সবটাই ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, তাদের মিটিংয়ে কোনো ফর্মালিটি থাকে না। যখন তাদের মিটিং হয় তখন কিন্তু দুটো সোল যখন পাশাপাশি থাকে তারা সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়, তাদের আর দুনিয়ার কথা কিছু মনে থাকে না, কারণ তখন এনার্জেটিকলিভাবে এত পরিমাণ দুজনে একটা অ্যাটাচ ফিল করে যে তারা স্তব্ধ হয়ে থাকে, খুব বেশি সেখানে কিছুই থাকে না, কার্মিক ওয়ার্ল্ডের কোনো বিষয়ে লেনা দেনা থাকে না। কার্মিক কানেকশানে প্রচুর লেনা দেনা থাকে, মানে এইভাবে দেওয়া নেওয়া সোলমেটেও থাকে, বাট টুইন কানেকশানে কেবল একে অপরের প্রয়োজনে হেল্প করা ছাড়া এখানে কোনো ফর্মালিটি থাকে না, লেনদেন আদার্স কিছু থাকে না, তার কোনো ডিমান্ড বেশি থাকবে না, কেবল একে অপরের যে উইকনেস, একে অপরের যে শ্যাডো সাইডগুলোকে মিরর করে দেখাতে থাকে, টিগার করতে থাকে। এখানে কেউ কাউকে কেবলমাত্র হয়তো ফাইন্যান্সিয়ালও পর্যন্ত হয়তো হেল্প করতে পারে, বাট প্রয়োজনে কখনোই ডিমান্ড এখানে থাকে না যে আমার এটা করতে হবে, সেইটা করতে হবে, এই সব কিছু টুইন কানেকশানে থাকে না, সোলমেট কানেকশানেও অনেক থাকে না, কিন্তু কার্মিক কানেকশানে অবশ্যই থাকবে।
তো ফ্রেন্ড, আশা করি তুমি বুঝতে পারলে যে তুমি কার সঙ্গে ডিল করছো। তুমি ডিল করছো কার্মিকের সঙ্গে, নাকি সোলমেটের সঙ্গে, নাকি টুইন ফ্লেমের সঙ্গে। ঠিক আছে ফ্রেন্ড, তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।